পরীক্ষা কালকে শেষ তাই তো রসুন একসাথে বসেছে এত লাগবে আমার রসুন হ্যালো গুড মর্নিং তোমাদের সব বাইকে প্রভাস সঞ্চিতার সংসারে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে এখন থেকে তোমাদের ভিডিওটা দেওয়া স্টার্ট করলাম সকালে ব্রেকফাস্টে রুটি তরকারি করলাম ওদিকে করলাম কাতলা মাছ আর ওদিকে ইচোর এটা নিরামিষ বসানো আর তারপরে তোমার হলো করলাম পালং শাক তো নিরামি মানে পালং শাকটাকে পরি দিয়ে করেছি তো এইটা দেখো আজকে আমার বড় ননদ আমার বাড়িতে এসেছে তো ওর জন্য আমি আমাদেরও এরকম পেঁয়াজ রসুনের ইঁচড় করেছি আর ওদিকে পালং শাক আর দিদির জন্য নিরামিষ এই সমস্ত করে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরেই তো দুপুরে একটুখানি রেস্ট নেওয়ার পর বিকেল বেলায় ছেলে মেয়ে ওদের জন্য একটু কিছু স্ন্যাক্স নিয়ে আসলো মানে চিকেন প্যাটিস নিয়ে আসলো আর ও মেয়ে নিয়ে আসলো মেয়ের জন্য হচ্ছে পেস্টি তো তারপর বিকেলে চা করে নিলাম তো সকাল থেকে প্রচুর হাঙ্গামা গেছে যেটা বলা আর কি মানে আমরা হয় না অনেক সময় সকালবেলা কিন্তু রোজের যেমন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবই করেছি কিন্তু খুবই মানে অগছলোভাবে কাজটা হয়েছে মানে গুছিয়ে আসতে ধীরে সেরকম হয়নি একটু হুড়োহুড়ি তারা ছিল তো এদিকে ননদ আসবে তার জন্য রান্না করব নিজেদের রান্না ছেলের এদিকে পরের দিন একটু হলেও অল্প কিছু এখনও এক্সাম বাকি রয়েছে তো ওর জন্য এই যে এবারে বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমার হচ্ছে পুরো চাটা করে নিলাম সন্ধ্যা পূজা দিয়ে নিলাম তারপরে হলো গিয়ে তোমার ঘরটাকে পুরো গুছিয়ে নিচ্ছি কারণ কি ঘর গোছানো না থাকলে আমার ভালো লাগে না এবার প্রচুর এই কয়দিন ধরে বই খাতা পড়া শোনা মানে লেগেই রয়েছে তো এবার বইয়ের টেবিলটার অবস্থা খুব খারাপ ওদিকে বইয়ের টেবিলটা ঠিক করলাম সমস্ত কিছু যেমন সুন্দর করে আর কি কি করলাম পুরো বিছানা টিছানা ঝেড়ে কসমেটিক্সগুলো যেখানে থাকে ওটা গুছিয়ে সোকেস্টা ওই ঘরের বই খাতার র্যাকটা পুরো গুছিয়ে ভালো করে দেখলাম প্রচুর ধুলো বেরালো আর ছাদ থেকে কিছু জামাকাপড় আনা ছিল সেগুলো ভাজ করা বিকেলে তো জানো জলের বোতল ভরা প্রচুর কাজ থাকে তো এরকম আমি কখনো সখনো এরকম গরমকালেই শীতকালে চট করে করি না গরমকালেই বেশিরভাগই দেখবে যেন মনে হয় নোংরা নোংরা এই বালি বালি পায়ের তলায় কিচকিচ করছে আর সত্যিই দেখো কত ঘর থেকে নোংরা বেরালো এই বিকেলবেলায় অথচ সকালে কিন্তু যেমন ঘর চার দি মুছি সবই করেছি কিন্তু অগোছালোভাবে করেছি মানে খুব হুড়োহুড়ি করে করেছি সকাল সকাল খুব সকালে ঘরঝার দিয়ে নিয়েছিলাম রান্নার পরে ঘরটা খালি রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম কিন্তু তারপরেও তোমার এতগুলো নোংরা বেরালো পুরো বিকেলবেলায় সব নাড়িয়ে চাড়িয়ে আর কি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম ওদিকে তো বড় ননদ এসছে তার সাথে গল্প করতে করতে এই সমস্ত সমস্ত কাজ করে নিলাম পুরো ঘরটাকে এই যে ভালো করে গুছিয়ে যা বাসন চায়ের বাসন টাসন সব বেরিয়ে সব করে একটু ভাত করে নিলাম এই এরকমভাবে পুরো ঘরটাকে দেখো এই যে বইয়ের টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার দুটোকে টিভি দেখতে দিয়ে দিয়েছি যে টিভি দেখে নেয় আর এদিকে আমরা এখন রাত্রে খেয়ে নেব তো এরপর নেক্সট ডেতে কি করলাম দেখো সকালে ঘুম থেকে উঠেই ব্যাস স্লিকার চা নিয়ে বসে পড়েছি ছেলেকে রেডি করে দিয়েছি ওকে একটা বিস্কুট খাওয়ানোই আমার উদ্দেশ্য একটা বিস্কুট খাওয়াতে খাওয়াতেই আমার অবস্থা খারাপ আর এদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে এখন সকাল ছটা ছটা মতন বাজে এরকম ভাবে ওকে রেডি করে দেবো তবে সাড়ে ছটায় ওই যে ও বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্য দাদু আমাকে নমস্কার জানেন সঞ্চিতার সংসারে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল থেকে এখন সকাল বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি তো এখন থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম আর এর আগে কিছু ক্লিক রেখেছি ছেলে স্কুলে গেছে তো ছেলে চা খাচ্ছে মানে চায়ের সাথে বিস্কুট খাচ্ছে আজকে একা একা নিজেই বিস্কুটটা খেয়েছে মুডটা খুব ভালো আছে আসলে ওর বড় পেশি এসে তো এখনও শেষ হয়নি কিন্তু বড় পেশি বড় পিসি তো একা একা থাকে বাড়িতে বড় বেশিটা ভালো লাগছিল না শরীরটাও ভালো নেই তো বড় পিসি ফোন করে বললো যে আমি যাওয়ার কথা ছিল আমি সেজনানন্দ বাড়ি তো বললো যে সেজনানন্দ বাড়ি এখন যাবো না তোমাদের তোমাদের কাছেই যাবো আসছি কালকে সকাল সাড়ে আটটায় ফোন করে আমাকে বললো বললাম ঠিক আছে চলে আসো কারণ কি বাবুর এখন আর মানে ছোটো ছোটো পরীক্ষাগুলো বাকি আছে ড্রয়িং স্পেলিং ডিকটেশন এগুলো আছে ও কোনো ব্যাপার না ঠিক আছে আসো তো আর অত কিছু বলিও নি যে পরীক্ষা বা কিছু হয় না তা না মানে ঠিক আছে আসো তো পিছিয়ে এসেছে কালকে থেকে খুব আনন্দে আছে মুখটা ভীষণ ভালো তারপর ও স্কুলে চলে যাওয়ার পরে আমি বসে বসে একটু চা খেয়ে নিলাম তো ওকে তো ওরকমই কোনো একটা বিস্কুটটা খাইয়ে দিয়ে তারপর ওকে নিচে ছাড়তে চলে যাই তারপরে আমি বসে বসে চাটা আস্তে ধীরে খাই এরপর বিছানা তোলা ঘরের সমস্ত কাজ আগের দিন রাত্রেই দেখলে এত কাজ সেরেও তারপরেও এরকম পরের দিন সকালবেলা আবার নতুন করে যা হয় এই যেই ঘরে ঘুমিয়েছিল ছেলে মেয়ে সেগুলোর বিছানা তুলবো সমস্ত জানলা টালনা খুলে ঘর টর যেমনভাবে গোছায় আর কি সেইভাবে বিছানাটাকে আগে তুলে নেবো তুলে ওয়ার ড্রপে সব বালিশগুলো ঢুকিয়ে রাখবো তারপরে এদিকে তো আমার সঙ্গে ননদ রয়েইছে তোমরা দেখতেই পারবে আমার কিন্তু চারপাশেই আমার ননদ ঘুরছে আমার সাথে গল্প করছে আর হচ্ছে ওই সকালবেলায় কিন্তু আমার ননদও উঠে গেছে ওই সাত সকালে আবার ননদও উঠে গেছে ননদ কিন্তু শুয়েছিল আমার মেয়ের সাথে একসাথে আর বাবু আমাদের সাথেই শুয়েছিল তো তারপরে আমি এই সব ভাজ করছি গুছাচ্ছি আর ওই দেখো দিদি দেখো ব্যালকনিতে ঘোরাঘুরি করছে আমার সাথে সাথেই ঘোরাঘুরি করছে আমার সাথে গল্প করছে তো এইভাবেভাবেই কাজগুলো করে নিচ্ছি যেহেতু দিদি এসছে নাহলে তো আমি একাই করে থাকি তোমরা দেখো একার মতন একা করলে কাজটা খুব তাড়াতাড়িও হয় কিন্তু যেহেতু দিদি রয়েছে একটু কথা বলছি গল্প করছি এর জন্য একটুখানি মানে সব কাজই একটু আস্তে ধীরে করছি আর কথা বলছি হয়ে যাচ্ছে তো এইভাবেই তারপরে বিছানাটা তুলে বিছানাটা ছেড়ে নিলাম আর ওই চায়ের কাপ ট্রে এখনও ওগুলো তোলা হয়নি ওগুলো যেখানে থাকে ধুয়ে ঠুয়ে বিস্কুটের কৌটো টোটো যেখানে থাকে রেখে নেব তারপরে আবারও ঘর ঠর ঝাড় দিয়ে নেবো পুরো ঘরবাড়াটা এত সকালে এখনও সেরকম রৌদ্রের আলো নেই বলে একটু ঘরের লাইটও জ্বালিয়ে নিয়েছি তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে অন্যান্য যা ব্রেকফাস্ট করা টিফিন কিছু তো করতে হবে দিদি রয়েছে আর এছাড়াও তো করাই হয় তো ওর জন্য হুড়োহুড়ি করছে আবার নটার সময় ছেলে চলে আসবে তো ওর মধ্যেই আমার সমস্ত কাজগুলো আমি সেরে নেব তো ভিডিও কিছু দিনের একসাথে তোমাদের করে ছেড়ে দিলাম এই কারণে কারণ ভিডিওগুলো তো জমে যাচ্ছে যেহেতু ভিডিও ক্লিকগুলো আমার কাছে ছিল সেহেতু দুদিনের একসাথে দিচ্ছি তাই একটুখানি স্প্রিডে ভিডিওটা করে দিয়েছি না হলে আরও বড় হয়ে যেত ভিডিওটা তো আমার যতটুকু যা আমি পরিশ্রম করে ভিডিও তোমাদের জন্য করেছিলাম তাই আমি একসাথে এইভাবে ছেড়ে দিলাম হ্যাঁ তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তো যাই হোক তারপরে যেমন বিছানা বিছানা তুলে যা থাকে দেখলে ঘর ঠর ঝার দেওয়া মোছা সমস্ত কাজ ছেড়ে চলে আসলাম গোপালকে জাগাতে তো এই যে গোপু ভাই দেখো ঘুমোচ্ছে ঠাকুর ঘরে এরপরে গোপুকে নম উত্তিষ্ট উত্তিষ্ট ত্যাজ ও নিদ্রা জগত পথে ত্রয়ী উত্তিষ্ট বাড়েচ ভুবনত্রয়ম বলে গোপুকে একটুখানি বিছানার মধ্যেই বসিয়ে নিলাম তো দেখো কেমন হাসি হাসি মুখটা চুপ করে বসে আছে তো তারপরে এই যে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম একবারই যে স্নানটা করিয়ে সব ঠাকুরকে স্নান করিয়ে মানে গাটা মুছিয়ে টুচিয়ে গোপুকে একদম সুন্দর করে স্নান ঠান করিয়ে জামাটা ছাড়িয়ে অন্য একটা জামা পরিয়ে দেব তো এখন প্রচণ্ড গরমই পড়ে গেছে তো ঠাকুরকে স্নান না করালে ভালো লাগে না দিয়ে এই জামাটা দেখো একটা এরকম সাদা নেটের জামা পরালাম আজকে সাদা আর মানে হোয়াইট আর গোল্ডেন কালার দিয়ে দেখো ওরকম সোনালি কালারের জড়ি দেওয়া এরকম সুন্দর করে একটা জামা আমার খুব পছন্দের এই জামাটা আমি শিয়ালদা থেকে নিয়ে এসেছিলাম এই জামাটা গোপুর জন্য চয়েস করে তো তারপরে দেখো কেনা ফুল এত আর গাছের ফুল এত দিয়ে সুন্দর করে সাজিয়ে পুরো পুজোটা কমপ্লিট করলাম আর হচ্ছে আগের দিন হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদা সেই মিষ্টিটা রেখে দিয়েছিলাম কারণ আমার সন্ধ্যা পূজা হয়ে গেছিলো তারপরে বিকেলে মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই জন্য সেটা দেওয়া হয়নি মিষ্টিটা রেখে দিয়েছিলাম তো সকালেই একবারেই বললাম গোপালকে ঘুম থেকে উঠিয়ে একবারে পুরো পুজোটা কমপ্লিট করে নিলাম তাহলে আমার রান্নায় গেলে সুবিধা হবে পুজোটা হয়ে গেল একটা বড় কাজ তো তারপরে আর একবার ঠাকুরকে হচ্ছে আমার মেয়ে খেতে দিয়ে দেবে এখন তো মেয়ে যেহেতু বাড়িতে ছুটিতে আছে সেহেতু কোনো অসুবিধা নেই তো তারপরে একটু গোপুকে দোলনাতে দুলিয়ে পুরো সিংহাসনটা তোমাদের সাথে দেখো দেখিয়ে দিলাম এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে তারপরে দেখো এই যে বদমা স্কুল থেকে এসে গেছে ওইদিকে টিফিনও ব্রেকফাস্ট হয়ে গেছে সেটা খেয়ে নিলাম আর আমরা একসাথে এবার এই যে ননদ বসে গল্প করছে ননদ তো তরকারি কাটার জন্য ব্যস্ত আমি বলছি না আমিই কাটবো তারপর এই যে এতক্ষণে সময় পেলাম একটুখানি বারান্দায় আসার একটু গামছা জামা জামাকাপড় যা ছিল সেগুলো একটু মেলে টেলে আর এই যে বারান্দাটা বললাম না তোমাদের ব্যালকনির আজকে ইয়েগুলো পরিষ্কার করেছিলাম আর কি টপগুলো সরি সরি আর এই যে রান্না দেখো তিতার ডাল হচ্ছে পেঁয়াজ বরবটি আলু ভেন্ডি এইসব ভাজা আর হয়েছিল আলু পটলের তরকারি সেগুলো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকেলবেলায় তো কোনো দিন তোমাদের দাদা থাকে না আজকে যেহেতু দিদি এসে একটু গল্প করবে তাই বিকেলের চাটা তোমাদের দাদাই করলো তার জন্য আমি দিদি আর তোমাদের দাদা আর কি একসাথে খেয়ে নেব চার বিস্কুটটা বিকেলে আর ওরা খেলো এই যে চকচ দুধ দিয়ে তারপর মেয়ে দেখো গানের রিহার্সালে যাচ্ছে একটু পিসির সাথে গল্প করে নিচ্ছে তো তারপর মেয়ে চলে যাওয়ার পরে আরও এই যে সব সন্ধ্যাবেলায় চাঠা খাওয়ার পরে তোমাদের দাদাও বেরিয়ে গেল, তারপরে এইসব সব ননদের সব এই শাড়ি সায়া ব্লাউজ তারপরে আরও অনেক কিছু সব ছড়ানো চিটানো ছিল ঘরে জামা কাপড় সেগুলো সবস্ত কিছু ভাজ করে ওয়ার্ড্রপে সব তুলে দিলাম যেখানে যেটা থাকবে আর প্রচণ্ড গরম পড়েছে ফুল স্পিডে পাখা চালিয়ে নিয়েছি দিয়ে এখন ঘর গোছানোটাই কাজ আমার সন্ধ্যাবেলা হলে ঘরটা যদি না গোছানো থাকে তো আমার ভালো লাগে না তো কখনো সখনো হয় না যে সব সময় আগে ঘর গুছিয়ে নেবো তো আগে চা ফা খেয়ে নিলাম সন্ধ্যা পূজা দিয়ে নিলাম তারপরে এই যে ডাল দেখো সবই রয়েছে কিন্তু দিদি বলছে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো তো এরকমই আর কি সেই দিনটা এরমভাবেই কাটিয়ে দিলাম তো ছ তারিখে আবার কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বললাম না অনেক দিনের ভিডিও একসাথে জমে গেছে তো ওরকমই দেখো ছ তারিখের লাস্ট আজকে ছেলের এক্সাম তো ওরকমই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে আসলাম এই যে এইভাবে আগের দিন তোমাদের ভালো করে বলা হয়নি আগের দিন আমি পুরো বারান্দার সমস্ত গ্রিল ফিলগুলো মোছা পরিষ্কার করা আর ওদিকে দেখো মিউনিসিপ্যালিটি থেকে লোক এসছে রাস্তার সব পরিষ্কার করার জন্য তো তারপরে ওইদিকে দেখো ওই সকালবেলায় আমার ননদ কিন্তু উঠে গেছে উঠে এই যে তখন ব্রাশ করছে আর আমি এদিকে ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর বিছানা বাটি তুলে নিচ্ছি সেই রোজের মতন তো এখনও যেহেতু হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর আজকে তো ভালোই ঠান্ডা ভাব তো এরকম ভাবে ঘরটরগুলো ভালো করে পরিষ্কার করে এটিয়ে আজকে পুরো ওপরটা পরিষ্কার করে নেব কারণ কি কালকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আমাকে এরকম আগের দিনই করে নিতে হবে পরিষ্কারটা হলে অনেক সময় বৃহস্পতিবার এত কাজ থাকে যে সম্পূর্ণ মানে আমি পুরো ঠাকুর ঘর দিয়ে সিঁড়ি দিয়ে নিচ অবধি করে উঠতে পারি না ধরুন আমি বললাম আজকে একটু সময় আছে সকালে গোপাল জাগাতে এসে গোপালটাকে আগে জাগিয়ে নিলাম তারপরে হচ্ছে তোমার ওপরটা পুরো একদম নিচ অবধি সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে পুরো মুছে পরিষ্কার করে রাখলাম অনেকটা কাজ এগিয়ে রাখলাম কারণ কি কালকে একটুখানি আমার আবার মানে সেজন অনদের বাড়ি যাওয়ার কথা আছে তো সেই জন্য কাজটা একটু আগের দিনই এগিয়ে রাখছি অন্যদিন হয়তো ভাবি যে না সকালবেলায় বৃহস্পতিবার করে ফেলবো কিন্তু বুধবার দিন করে রাখলে অনেকটা এগিয়ে গেল তারপর দেখো এই যে লাউ আর মাছের ঝোল করেছি সোনা ডাটা ডাটা দিয়ে আর সকালবেলায় দু রকমের ডালটাকে ভালো করে শুকনো করেছিলাম তারপর হচ্ছে বিকেলের জন্য দুপুরে একটু খাওয়া দাওয়া সেরেই এই যে বিরিয়ানি করব করে মাংসটা রেডি করে নিলাম ওদিকে দেখো আলুটা নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম আর এদিকে বেশি করে বেরেস্তা ভেজে রাখলাম কারণ বাড়িতে হচ্ছে মেয়ের বন্ধু আর বন্ধুর মা আসবে তো ওই জন্য আর এছাড়াও আমার ননদ তো আছে বড়ো ননদ এছাড়াও আমরা নিজেরাও একটু অনেক দিন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল শেষ হয়ে গেল ছেলের পরীক্ষা তো অনেক দিন ধরেই ভাবছিলাম বিরিয়ানি করবো তো একসাথে সবাই মিলেমিশেই খাবো করে সব রকমভাবেই যাই হোক এখানে এক কিলো চালের মতন বিরিয়ানি করেছিল তো আর এখানে চিকেনও ছিল দেড় কেজি মতন তো ওই জন্য আমার অনেকটাই মশলা লাগবে তো পেঁয়াজটাকে বেশি করে বেরেস্তা করে আগে নিলাম আর ওদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো এগুলো করতে অনেকটাই তোমাদের দাদা আমার সাথে হেল্প করেছে আমি একা করিনি তো চিকেনটাকে পুরো আমি দুপুরবেলাই বানিয়ে রাখবো করে ওরকম চাটে টাটের মতন বাজলো বানিয়ে ফেললাম তো তারপর সন্ধ্যাবেলাটা পুরোটাই আমি মেশানো মাংসটা কড়াই সমস্ত সব করে ঠরে এই যে পুরো বিরিয়ানিটাকে রেডি করেছে বিরিয়ানিটা যেমন হয় আর কি তারপর রাত্রে আমরা ওই যে দেখো বন্ধুর মা বন্ধু আর বন্ধুর মা এসেছিলো তো তারপরে আমরা সবাই মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট টাটা